আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ওঠানামা করছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শনাক্তের হার এখনও বেশি। বন্যায় মারাত্মক ক্ষতির মুখে রংপুর অঞ্চলে 650 প্রাথমিক বিদ্যালয়। ঢাকায় মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বেইগান করোনার ভ্যাকসিন বাংলাদেশকে আগে দেওয়ার আশ্বাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রতিনিয়ত ওঠানামা করছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা, পরীক্ষার তুলনায় কমছে করোনা রোগী শনাক্তের হারও। সবশেষ রোগী শনাক্তের হার ছিল প্রায় 13%। স্বাস্থ্য অধিদপ্তরের সপ্তাহ ওয়ারি তথ্য বলছে টানা 7 সপ্তাহ সংক্রমণ শনাক্তের হার কমতির দিকে, তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে আর এখনও কমেনি। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা মহামারীর কারণে থমকে যাওয়া গোটা বিশ্বের মতো বাংলাদেশও ফিরতে শুরু করেছে পুরনো রূপে। আবারও সবর হয়ে উঠেছে যানজটে ঠাসা রাজধানীর সড়কগুলো। লকডাউনের কড়াকড়িও শেষ হয়েছে বেশ আগেই, তাই জনগণের মধ্যেও স্বাস্থ্যবিধি মানায় এসেছে ঢিলে ঢালা ভাব। বাংলাদেশের মানুষ এখন 90% লোক মাস্ক পরে না, তা আমরা একলা করে পরে কি করব? গরমে দম বন্ধ হয়ে আসছে যে মাস্ক কিন্তু আমার পকেটেই আছে। মাস্ক খুলে আমি প্যাকেটের মধ্যে রাখি দিছি, বাসে তো এর জন্য বড় হয়নি, পরি নাই ব্যাগের ভিতরেই রেখে দিছি। মাস দুয়েক ধরে দৈনিক নতুন রোগীর সংখ্যা কমেছে, করোনা পরীক্ষা আগের চেয়ে কম হচ্ছে। সরকারি হিসেবে এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 3.5 লাখেরও বেশি মানুষের শরীরে, বিপরীতে সুস্থ হয়েছেন প্রায় 2.5 লাখ, আর মারা গেছেন 5.5 হাজারেরও বেশি মানুষ। মানুষ কম আসছে পরীক্ষা করানোর জন্য, সেই জন্য আমাদের ডায়াগনোসিস বা শনাক্তের পরিমাণ কমেছে। রোগী যা শনাক্ত হয়েছে তার তুলনায় কিন্তু মৃত্যুর যে পার্সেন্টেজ এটা আগের তুলনায় কম না। সুতরাং করোনা দুর্বল হয়ে গেছে, এখন আর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না, এটা বলা যাবে না। সম্প্রতি IEDCR ও ICDDRB-র গবেষণার তথ্যে জানা যায় ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ এরই মধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল বলছে 3 মাস আগেই রাজধানীর 45% মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে এমন পরিসংখ্যান দিয়ে করোনা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তর। সার্ভেটা হয়তো স্পেসিফিক কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা যেখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে সেখানে হয়তো পজিটিভিটিটা বেশি, সেটা হতে পারে, কিন্তু এটা সারা দেশকে বা সারা ঢাকা শহরকে রিপ্রেজেন্ট করে না। বিশেষজ্ঞরা বলছেন টিকা না আসা পর্যন্ত এই ভাইরাস প্রতিরোধের প্রধান উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা, তবে এই ব্যাপারে শিথিলতা বাড়লে সংক্রমণ আবারও যে কোনো সময় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। এবারের 4 দফা বন্যায় রংপুর অঞ্চলের 5 জেলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে প্রায় 650 প্রাথমিক বিদ্যালয়। নদীর কোল ঘেঁষে থাকায় বছর ঘুরে অসংখ্য বিদ্যালয় পানিতে বিলীন হচ্ছে। স্কুলগুলি নিয়ে স্থানীয় কোনো পরিকল্পনাও নেই কর্তৃপক্ষের। রংপুর থেকে মাহবুব ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। এবারে রাক্ষসী বন্যা গিলে খেয়েছে শিক্ষার্থীদের প্রিয় বিদ্যালয়। যে মাঠ সকাল হলে শিশুদের কোলাহল হৈহুল্লোর ছোটাছুটিতে মুখর থাকত, সেই মাঠ এখন বানের পানিতে নদী গর্ভে। আমাদের স্কুলে বন্যা হয়েছে, আমরা অন্য স্কুলে এসে খেলতেছি, আমরা যদি ওই স্কুলে পড়তে না পারি তাহলে স্কুল তো ভাঙে যাবে, সেই জন্য আমাদের একটু ভয় লাগে। পানি উঠিয়া মনে করেন যে স্কুল ভাঙে গেছে, ভাঙিয়েও গেছে, এবং ভাবতেছি যে আমার ছেলে মেয়েকে কেমনে পড়াবো। বন্যার পানিতে মনে করেন স্কুল ডুবিয়ে থাকে, বন্যায় ক্ষতি কারণে রংপুর বিভাগের 5 জেলার চরাঞ্চল, নিম্নাঞ্চল ও বন্যা দুর্গত এলাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম এবার স্থবির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষা বিভাগের পর্যবেক্ষণে অর্ধশত বিদ্যালয় নদী গর্ভে নিশ্চিহ্ন হয়েছে। বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কুড়িগ্রামে 298টি, গাইবান্ধায় 228টি, রংপুরে 48টি, নীলফামারীতে 27টি এবং লালমনিরহাটে 21টি শিক্ষা প্রতিষ্ঠান। নদী গর্ভে বিলীন যেগুলো হবে সেগুলোর বিষয়ে কার্যক্রম শুরু হবে, আর যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেগুলো স্পেশাল বরাদ্দের মাধ্যমে সেই স্কুলগুলো দ্রুততম সময়ের মধ্যে আপনার রিপেয়ারিং হয়ে যাবে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন বিদ্যালয়গুলো নিয়ে স্থায়ী পরিকল্পনা দরকার, সেই সাথে দরকার শিশুদের উপযোগী ভবন নির্মাণ। জোর করে প্রেশার দিয়ে কিছু অর্জন করা যায় না, কোনো শিক্ষা আসে না আসলে, সেখানে সহনশীলতাটাই মূল কথা। আমাদের বাচ্চাদের জন্য
আনন্দটাই মূল কথা, আনন্দভাবে, আনন্দ থেকে কোনোভাবেই তাদের বিচ্ছিন্ন করা যাবে না। শিশুদের বিদ্যালয়গুলোর সংস্কার কাজের মান নিয়ে যেন প্রশ্ন না ওঠে সেদিকেও খেয়াল রাখার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনায় মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়ার কর্মকাণ্ডে হতাশ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের মানুষ। তার বিচারের দাবি করেছেন স্থানীয়রা, তবে পরিবারের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটি উদ্ঘাটন করার। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বৈগুর গ্রামে জাফর আলী ভূঁইয়ার ছেলে পুলিশের সহকারী পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া 2006 সালে প্রথমে কনস্টেবল এবং পরবর্তীতে 2014 সালে সহকারী পরিদর্শক পদে পুলিশে চাকুরি করে সে। পুলিশে চাকুরির পর বদলে যায় আকবরের পরিবার, গ্রামের বাড়িতে নির্মাণ করে বিলাসবহুল বাড়ি। রায়হান হত্যার দায়ে পালিয়ে যাওয়ার আগে রবিবার বিকেলে শেষ কথা হয় পরিবারের সাথে। সকালের দিকে 10:11 দিকে মেবি তখন ভাই কল দিয়ে বলেছিল যে আমরা একটু বেশি ঝামেলার মধ্যে আছি, খুব বেশি সমস্যা হচ্ছে, হয়তো সর্বোচ্চ আমাকে সাসপেন্ড করে দিলে দিতে পারে, আমার জন্য একটু দোয়া করো, আমি অনেক ঝামেলার মধ্যে আছি। আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা আশুগঞ্জবাসী লজ্জিত, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা, এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে সুস্থ তদন্ত সাপেক্ষ এটা আইনগত ব্যবস্থা নেওয়ার। করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টেফেন বেইগান। রাজধানীর একটি হোটেলে তার সাথে ডিনার শেষে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। করোনা পরবর্তী শুল্কমুক্ত পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রে বড় আকারে ভ্যাকসিন উৎপাদন হলে বাংলাদেশ আগে পাবে বলেও আশ্বস্ত করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করেছেন তারা। রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যদি ভ্যাকসিন অন্য দেশের আগে বের করতে পারে, সেই ভ্যাকসিন যেন বাংলাদেশ কিনতে পারে, এ ব্যাপারে তাদের পররাষ্ট্র দপ্তর সকল সহযোগিতা করবে। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনার বিস্তার ঠেকাতে প্যারিস সহ 9টি শহরে নতুন করে কার্ফিউ জারি করেছে ফ্রান্স সরকার। রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কার্ফিউ কার্যকর হবে আগামী শনিবার থেকে। প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো এক টেলিভিশন ভাষণে বলেন, বড় পাবলিক সমাবেশ মাধ্যমে করোনা বেশি ছড়াচ্ছে, তাই আবারও কঠিন এই সিদ্ধান্ত নেওয়া হলো। বুধবার ফ্রান্সে প্রায় 23,000 করোনা পজিটিভ শনাক্ত হয়। শুধু ফ্রান্স নয়, ইউরোপ জুড়েই করোনার দ্বিতীয় দফা সংক্রমণের এখন বাড়বাড়ন্ত অবস্থা। জার্মানিতে বার আর রেস্টুরেন্ট বন্ধ করা সহ কঠিন বাধানিষেধ আরোপের কথা জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এপ্রিলের পর বুধবার দেশটিতে 5,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে নেদারল্যান্ডসেও আংশিক লকডাউন দেওয়ার কথা ভাবছে সরকার। এদিকে গোটা পর্তুগালে করোনার কারণে বিপর্যস্ত অঞ্চল হিসেবে সতর্কতা জারি করা হয়েছে। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে বলে মনে করছেন নাজমুল একাদশের ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে এই দুই একাদশ। ম্যাচকে সামনে রেখে গতকাল মিরপুরে নিজেদের ঝালিয়ে নেন মুশফিক সৌম্যরা। প্রথম ম্যাচে মাহমুদুল্লার একাদশকে 4 উইকেটে হারায় নাজমুলের দল। যদিও 197 রান তাড়া করতে নেমে এক পর্যায়ে 65 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। দলকে এই বিপদ থেকে উদ্ধার করে আনেন হৃদয় ও ইরফান শক্কর। আজকের ম্যাচের জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় আল আমিন তাসকিনরা। রাজস্থান রয়্যালসকে 13 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফিরল দিল্লি ক্যাপিটালস। দিল্লির দেয়া 162 রানের টার্গেটে খেলতে নেমে 3 ওভারে 37 রান তুলে শুরুটা ভালোই করেছিল রাজস্থান। বাটলার 9 বলে 22 রানে বিদায়ের পর বেন স্টোকসের 41 ও রবিন ওথাপ্পার 32 রানের ইনিংসে জয়ের পথেই ছিল স্টিম স্মিথের দল। কিন্তু শেষ দিকে দিল্লির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত 8 উইকেটে 148 রানেই থামে রাজস্থান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 7 উইকেটে 161 রান করে দিল্লি। শিখর ধাওয়ান 33 বলে 57 ও অধিনায়ক শ্রেয়াস আয়ার 43 বলে 53 রান করে।
উয়েফা ন্যাশনস কাপের খেলায় গ্রিজম্যান ও এমবাপের গোলে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। অন্যদিকে 1-1 গোলে ড্রয়ে শেষ হয় ইতালি নেদারল্যান্ডসের দুর্দান্ত লড়াই। মমিনের রিপোর্টের রিপোর্ট। 2018 বিশ্বকাপের ফাইনালের দুই দলের লড়াইয়ে আবারও জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স। যদিও ঘরের মাঠে খেলাটা বেশ জমিয়ে তুলেছিল ক্রোয়েশিয়া, কিন্তু এবারও ফলটা বদলাতে পারেনি তারা। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা ফ্রান্স সাফল্য পায় খেলার 8 মিনিটেই। অ্যান্টনিও গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে ক্রোয়েশিয়া। ভলাসিচের দুর্দান্ত শটে 64 মিনিটে সমতায় ফেরে ক্রোয়েটরা। তবে 14 মিনিট পর আবারও লিড নেয় ফ্রান্স। 78 মিনিটে স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর অভাবটা বুঝতেই পারেনি পর্তুগাল। সুইডেনের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধেই চালকের আসনে পর্তুগিজরা। খেলার 21 মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় তারা। আর প্রথমার্ধের শেষ দিকে ডিয়েগো জোতার গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। 72 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন জোতা। অন্যদিকে ইতালি ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি ছিল বেশ জমজমাট। লরেন্সো পেলেগ্রিনির অসাধারণ গোলে 16 মিনিটে এগিয়েছিল ইতালি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 25 মিনিটেই ডনি বেকের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। বাকি সময়ে দুদলের রক্ষণ ভাগ ব্যস্ত সময় কাটালেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ওঠানামা করছে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শনাক্তের হার এখনও বেশি। বন্যায় মারাত্মক ক্ষতির মুখে রংপুর অঞ্চলের 650 প্রাথমিক বিদ্যালয়। এবং ঢাকায় মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বেইগান করোনার ভ্যাকসিন বাংলাদেশকে আগে দেওয়ার আশ্বাস। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।